হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে কি নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই এতক্ষণ থাম্বনেল দেখে বুঝে গেছো। এই মুহূর্তে যেটা সব থেকে বড় আপডেট, ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজের ভবিষ্যৎ কি হতে চলেছে, তো সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো এই ভিডিওতে। এছাড়াও কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, তো পুরো ভিডিওটা দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে চলেছে। কিন্তু তার আগে তোমাদের যে কাজটা করতে হবে, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি ভাবছো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের মূল বিষয়গুলোতে। তো ফার্স্টলি স্টার্ট করব একটা ভীষণ গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট দিয়ে। তোমরা জানোই আইএসএল এর মতো কিন্তু আই লিগও শুরু হতে চলেছে এই মাসের 26 তারিখ থেকে। কলকাতায় বসতে চলেছে এবারের আই লিগের আসর। তো তার আগে কলকাতার ক্লাব মাবারা স্পোর্টিং কিন্তু একজন নতুন স্ট্রাইকারকে সই করিয়েছে। 26 বছর বয়সী বসনিয়ান হার্জেগোভিনা স্ট্রাইকার ইসমা টাডির কিন্তু মাবারা স্পোর্টিং এ সই করেছে। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। ইসমা টাডির বায়োডাটা কিন্তু ভীষণ আকর্ষণীয়। তিনি নিউ ইয়র্ক রেড বুলস MLS এর ক্লাবের ইউথ একাডেমি থেকে উঠে আসেন। এরপরে কিন্তু লিগ টুতে তিনি খেলেন স্কুলস FC-র হয়ে। এছাড়াও কিন্তু 2018-19 মরশুমে স্লোভাকিয়ান প্রিমিয়ার লিগের টপ গোল স্কোরার ছিলেন। তো বসনিয়া হার্জেগোভিনা ফার্স্ট ডিভিশন ছাড়াও স্লোভাকিয়া, সার্বিয়া, নর্থ ম্যাসিডোনিয়ার মতো বিভিন্ন দেশের ফার্স্ট ডিভিশন লিগে খেলার তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। বয়স মাত্র 26 বছর। বসনিয়া হার্জেগোভিনার আন্ডার-19 দলের হয়েও তিনি কিন্তু প্রতিনিধিত্ব করেছেন। তো ভীষণ বড় মাপের একজন ফুটবলার এই প্লেয়ারটাকে কিন্তু মাবারা স্পোর্টিং আই লিগের জন্য সই করিয়েছে। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। মাবারা স্পোর্টিং এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থেকে এই আপডেটটা কিন্তু একটু আগে অ্যানাউন্স করা হয়েছে। এরপরে আমি চলে এসেছি আইএসএল একটা ট্রান্সফারের ব্যাপারে। কেরালা ওয়েস্টার্স FC একজন নতুন গোলকিপারকে সই করিয়েছে। চেন্নাইন FC-র গোলকিপার করণজিৎ সিং, যার বর্তমান বয়স 35 বছর, তিনি কিন্তু জানুয়ারি 2 ট্রান্সফার উইন্ডোতে কেরালা ওয়েস্টার্স FC-তে সই করছেন। এটাও কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। তবে আইএসএল এর জন্য যেটা সব থেকে বড় আপডেট এই মুহূর্তে, বেঙ্গালুরু FC-র ডিফেন্ডার মসাবু-কিং কিন্তু তার জাতীয় দলে ডাক পেয়েছে। তোমরা জানোই এই মসাবু-কিং গ্যাবনের প্লেয়ার। 30 ডিসেম্বর গ্যাবন একটি ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হচ্ছে উগান্ডার বিরুদ্ধে। সেই ম্যাচে কিন্তু মসাবু-কিং জাতীয় দলে ডাক পেয়েছেন। এবং যেটা সব থেকে বড় ব্যাপার, এই গ্যাবন ন্যাশনাল ফুটবল টিমের ক্যাপ্টেন হচ্ছেন আর্সেনাল সুপারস্টার পিয়েরি এমরিক অবামিয়াং। তো এখনো পর্যন্ত যতটা খবর পাওয়া গেছে, অবামিয়াংও কিন্তু এই ম্যাচটিতে খেলবেন। তো অবশ্যই নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য বেশ বড় একটা খবর, তার কারণ এত বড় মাপের একজন ওয়ার্ল্ড সুপারস্টারের সঙ্গে আইএসএল খেলা কোনো বিদেশি একই দলে খেলবেন, সেটা তো অবশ্যই একটা বড় ব্যাপার। তো এই ম্যাচটার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তো এবার আমি চলে আসছি এই ভিডিওর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজের ভবিষ্যৎ কি হতে চলেছেন। তিনি কি নিজে থেকেই পদত্যাগ করবেন নাকি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে বরখাস্ত করবে, এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। দেখো, ম্যানুয়েল মানোলো দিয়াজের ভবিষ্যৎ কিন্তু বলা যায় একটা সুতোর ওপর দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে তার চাকরি কিন্তু চলে যেতে পারে। এতদিন পর্যন্ত ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে জিনিসটার জন্য অপেক্ষা করছিল, যে ব্যর্থতার দায় নিয়ে ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজ যাতে পদত্যাগ করে। তো মানোলো দিয়াজ কিন্তু এখনো পর্যন্ত পদত্যাগ করেনি। তো এবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যেই কিন্তু শ্রী সিমেন্টের CEO শিবাজী সমাদ্দার বাবু গোয়াতে পৌঁছে গেছেন। যেহেতু তিনি বাইরে থেকে যাচ্ছেন, সেই জন্য তাকে একটা কোয়ারেন্টিনে থাকতে হয়েছে। সেই কোয়ারেন্টিন পর্ব আজকের মিটেও গেছে। কোচের সঙ্গে কিন্তু তিনি বৈঠকও করেছেন। তো কোচকে এই ব্যাপারে আজকের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। কালকের হায়দ্রাবাদ FC ম্যাচে কিন্তু ম্যানুয়েল মানোলো দিয়াজের শেষ সুযোগ। সেই ম্যাচে যদি ইস্টবেঙ্গল জিততে না পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে কোনো মুহূর্তে ম্যানুয়েল মানোলো দিয়াজকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। তো দেখো, একটা তো সমস্যা আছে, ম্যানুয়েল মানোলো দিয়াজ যদি নিজে থেকে পদত্যাগ না করেন তাহলে তাকে একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। তো যেটা এখনো পর্যন্ত খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই ক্ষতিপূরণটা দিতেও নাকি রাজি। তার কারণ ম্যানুয়েল মানোলো দিয়াজের পারফরমেন্সে একেবারেই কিন্তু সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তাকে কিন্তু কোনোভাবেই আর কোচের পদে বহাল রাখতে চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আবারও একটা ইস্টবেঙ্গলে মানে একটা জট পাকাতে শুরু করেছে। এই কোচকে ডাকা হবে নাকি নতুন কোচ আসবে, এই নিয়ে তো সমর্থকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত আছেই। তার কারণ ভালো রকমভাবে টিম করা হয়নি। তা সত্ত্বেও
এতগুলো ম্যাচ পরেও ম্যানুয়েল মানোলো দিয়াজ কিন্তু একটি সেট টিম তৈরি করতে পারেনি, তিনি কিন্তু যথেষ্ট সময় পেয়েছিলেন। 11 নম্বরে আছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল, তাদের পারফরমেন্স এরপরে আর কতটা ভালো হয় সেদিকে তো অবশ্যই নজর থাকবে। তবে ম্যানুয়েল মানোলো দিয়াজ যেভাবে দলকে খেলাচ্ছেন সেখান থেকে কতটা ভালো ফল আশা করা যায় সেটা নিয়ে তো আমাদের সবার মনেই একটা সন্দেহ আছে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আর কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তো কালকের ম্যাচটাই কিন্তু ম্যানুয়েল মানোলো দিয়াজের শেষ পরীক্ষা এমনটা কিন্তু বলাই যায়। ইতিমধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ হিসেবে ইস্ট বেঙ্গলেরই একজন প্রাক্তন কোচের নাম উঠে এসেছে। প্রাক্তন ইস্ট বেঙ্গল কোচ এলকো স্যাটরি নাকি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ভাবনায় আছে, এরকম কিন্তু বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। দেখো এলকো স্যাটরি এই মুহূর্তে ওমানের ক্লাব আল সাথের দায়িত্বে আছেন, তো তাকে যদি ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিতে হয় তাহলে কিন্তু সেই দলের দায়িত্ব ছাড়তে হবে। সেক্ষেত্রে কিন্তু আলসাদকে একটি ক্ষতিপূরণও দিতে হতে পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। এর সাথে সাথে ম্যানুয়েল মানোলো দিয়াজকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকেও একটা ক্ষতিপূরণ দিতে হবে। তো সেই টাকাটা কিন্তু একটা মোটা অঙ্কেই হতে চলেছে। তো এবার দেখা যায় কি হয়, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি করে, এই ব্যাপারটার দিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। ইস্ট বেঙ্গল সমর্থক যারা আছো তারাও তো এই ব্যাপারটার দিকে নজর রাখছো। তো এবার দেখা যায় কি হয়, কালকের ম্যাচের ওপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে ইস্ট বেঙ্গল কোচের ভবিষ্যৎ। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করো অল করে রাখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর তোমার ছোট কোনো কোয়েরিজ থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও যারা যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে ইন্টারেস্টেড, নিয়মিত আমাদের সঙ্গে আড্ডা মারতে ইন্টারেস্টেড, ফেসবুক গ্রুপের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।